নিহাল তুমি কমবে কতক্ষণ ধরে রে তুমি ফোন দিতে আসি দেখো না সোহে এতক্ষণ লাগলে কে তোমার ফোন ধরতে হ্যালো জান শুনো না আমি হবে নামাজ ধরি বাসাতে আইসি আব্বু আম্মুরে সালাম করিয়ে তোর ফোন আমি আব্বু আম্মুর সামনে কেমনে ধরি আমারে কসে বুঝি আর কওয়া লাগবে না আমি পেশাল না পড়িয়া হলে রেডি হয়ে মেলা হর কি লে কি লে রেডি হয়ে গন্ডে যাবেন তুমি ওরে আল্লাহ রে আল্লাহ কমে যাব মানে কি কথা আনলে মগো রাত্রিরে যে এত পেনা পড়লাম হ্যাঁ কি সুমনে নাই তোমার কথা আনলে কি বেঙ্গে আলে মোরা একলাকে বাইরমু একলাকে ঘুরমু সব বললি গেছু বুঝলে তো যাবাই তুমি এখন তোমার কোনো কথাই তোমার মনে থাকবে না মুই তো পুরানো হয়ে গেছি আর মোর কোনো কথা কি তোমার মনে থাকবে এর ময়না ভাগে তুই গোসা করো আর কিলে আরে সমস্যা না তো রেডি কর রেডি তো কতক্ষণ লাগবে আজ তোমার বলে সারা দিন ঘুরমু মেকআপ গোসল বাইরাম হ্যাঁ কম হর রইলো তো 3 ঘন্টা মোর লাগবে কিয়া 3 ঘন্টা তোর রেডি তো 3 ঘন্টা কিলে লাগবো মুই তোমারে কি কইছি কমপক্ষে 3 ঘন্টা লাগবে হ্যাঁ মানে 3 ঘন্টার বেশিও লাগতে পারে মই এখন নামু হেয়ার পর মেকআপে বমু মেকআপ হটতে হটতে মনে করো যে 3 ঘন্টা তো কমপক্ষে লাগবেই হ্যাঁ বেশিও লাগতে পারে আরে আল্লাহ রে মাই আর ফান্দে পড়ি আজ জীবন গা শেষ শেষ তুমি কি মনে কিছু কইলা তা ফিস ফিস হরকা না 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 জান কইছে তোমার যতক্ষণ মন চাই তুমি সাজো সমস্যা নেই যতক্ষণ টাইম লাগে লই সাজো তোমার দেখি যাতে যে আলিফ লাইলো ডরাই যায় বুঝছনি আল্লাহ তোমার নির্যাতন সহ্য করবে লাই তোমার কি কি কইলা তুমি নিহাল তুমি কিন্তু অনেক বেশি বাজে গেছো মই কয়দিন ধরে দেখতে আছি তুমি খালি তেরা তেরা কথা কও মরে ইনসাল্ট করে কথা কও হ্যাঁ মই কি হাসি কি তোমার কি চাই কি কই রে আল্লাহ 30টা দিন তোমার লগে ঘুরি আজ যা ঈদের দুগা দিন আয় আব্বা আমার লগে থাকতে তোমার কি হয় তোমার লগে ডেলি আয় ঘুরি না অনগা আব্বা আমার লগে থাকলে তোমার তো কি সমস্যা হয়ে যায় আর আয় যা আব্বা আমার লগে থাকতে দাও না এ স্যামরা এ এক কথা কবি যা বুঝছো তুই মোর বয়ফ্রেন্ড তুই মোর লিগে হর্ষ কি আয় মোর বান্ধবীর বয়ফ্রেন্ড আয় হ্যাঁ কত কিছু কিনতে সে ঈদে তুই মোরে কি দিছো হাল মোর বান্ধবীর বয়ফ্রেন্ড আয় হ্যাঁ মার্কেটে মার্কেটে লইয়ে ঘোরে কত কিছু কিনে দেয় তুই তো আজ পর্যন্ত মোর একটা মেকআপও কিনে দিলি না এবার ঈদে কইলাম যে মোর একটা বাহুবলী ড্রেস কিনে দে তুই তো হ্যাঁও দিলি না আবার বড় বড় কথা কাউ কেমনে আয় তুই চাই তোমার আর কোনো অপমান সহ্য করতে হইতে না হারা জীবন ফেরা দিছো এত ইন্দরি ফেরা দিছো তোমরা বরিশালের আসলে খারাপ খেতার গাট্টি গন্ডের তোমরা বরিশালের লঞ্চে ঝুলি ঝুলি আইও আর এই ইমিয়াই তোমরা এই এগেন করো হলাই নিল লগে কেন আব্বার কথা মতো যদি যাই সকিনারে বিয়ে করতাম তাহলে ঢাকাতে 3টা ফ্ল্যাট থাকতো আমার বুঝছো নি তো তোমার লাই আমার জীবনটা পুরো হেল হয়ে গেছে হেল বুঝছো নি হোন স্যামরা তোর না হা নোয়া খালিয়া এই মোট দাঁড়ে ওয়ান টুর ব্যাপার তোরে মুই ভালো বুঝালাম বুঝালাম কি না সব নোয়াখালিয়ার এক না এই সাম্রাজ্য একটু ভালো আছে অলগে রিলেশন রাখা যায় কিন্তু এখন দেখতে আছি তুই যে শুরু হচ্ছ হাতে তোর লগে রিলেশন রাখা যায় না কারণ তোরা সব নোয়াখালীর একরম সব গুলান কিটক্যাট দল বুঝছো মুই কইছি ব্রেকআপ তো ব্রেকআপ তোর লগে মুই আর এক মুহূর্ত না তোর না হান নোয়াখালীর লগে মোর রিলেশন কার্ডাই বুড়াইলি এখন বুঝতে পারছি হয় ব্রেকআপ যা আল্লাহ আব্দিকে মুখ তুলিছে রে আল্লাহ থ্যাংক ইউ আল্লাহ আব্দিকে মুখ তুলিছে ব্রেকআপ না যাও ব্রেকআপ তোমার আর আমি ফোনও দিতাম না আল্লাহ হাফেজ